হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আর আমি আজকে এই যে দেখুন একটা ফ্রক, সরি একটা প্যান্ট নিয়ে আসলাম। এটা 2 মাসের বাচ্চাদের জন্য প্রযোজ্য। তো চলুন প্যান্টের কাপড়টি কেটে নিই। তো কাপড়টিকে আমি দেখুন দুইটা পার্ট করে নিচ্ছি কেটে। তো যেভাবে কেটে নিয়েছি আমি পার্টটা, তারপর আমি এখন 4 ভাঁজ করে নিচ্ছি টোটাল। তো 4 ভাঁজ করার পরে কাপড়টা এখানে 6 আছে আর এভাবে আছে 9। তো একটা ভাঙা দিচ্ছি। ভাঙা দেওয়ার পরে আমি এখানে 1 ইঞ্চি ভাঙা দিয়েছি, এটা রাবারের ইনসার্ট করার জায়গাটা কোমরের। আর এখানে আমি এখানে 8 আছে এখন। তো এখানে আমি 1 ইঞ্চি হাফ ইঞ্চি মতো ভাঙা দিয়েছি, হাফ ইঞ্চি না 1 ইঞ্চি হবে, 1 ইঞ্চি দিয়েছি। তো নিচে 1 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি গিয়েছে। আর এই যে আমি, হ্যাঁ, নিচের থেকে আড়াইতে একটা দাগ কেটে নিচ্ছি। তো এখন আমি এই যে এইভাবে একটু কেটে নিচ্ছি রাউন্ড করে, অল্পই। তো চলুন সেলাইতে চলে যাই। তো সেলাইতে আমি কিন্তু আগে এক পাশ দিয়ে আমি আগে সেলাইটা করে নিচ্ছি। তো এক পাশ সেলাই করা শেষ, এখন আমি এই যে উপরের সাইডটা সেলাই করব, যেটা কোমরের সাইড, কোমরের সাইডটা এখন সেলাই করব। তো এখন আমি রাবার ইনসার্ট করে তারপরে সেলাইটা করছি, দেখুন। তো যেভাবে আমি আস্তে আস্তে সেলাইটা করে নিচ্ছি। আর আমি সামনের দিক দিয়ে কিন্তু রাবার একটু সেলাই করে নিয়েছি, যাতে রাবার ছুটে না যায়। আর আবার একটু টেনে টেনে তারপর সেলাই করবেন, যাতে সেলাইটা আবার রাবারের মধ্যে লেগে না যায়। খেয়াল রাখতে হবে যে রাবারে যেন রাবার লেগে না যায়, তাহলে কিন্তু ভালো হবে না। আবার লুজ থেকে যাবে। তো লাগানো শেষ রাবার। তো এখন আমি নিচের অংশে কাজ করব। তো নিচের অংশে আমি একটু অপেক্ষাকৃত ওটার থেকে অনেক ছোট রাবার, চিকন রাবার আমি লাগাচ্ছি, দেখুন নিচে পায়ের অংশে। তো লাগানো হয়ে গিয়েছে। তখন আমি যে পাশটা লাগিয়ে নিচ্ছি আবার। তো লাগিয়ে ফেলেছি আমি, দুই পাশ লাগিয়ে ফেলেছি।
এখন আমি দুইটা পায়ের যে অংশ এই অংশগুলো লাগাবো, যে দেখুন এখন কিন্তু এই যে আমি যে নিচের জায়গাটা একটু আরেকটু বড় করে সেলাই করে নিয়েছি, কম সেলাই করেছিলাম তখন। তো এখন এই যে রাবার ইনসার্টের জায়গাটা থেকে শুরু করে নিচ পর্যন্ত আমি সেলাই করে নিচ্ছি, একদম মানে রাবার ইনসার্টের জায়গাটা পুরোটাই সেলাই করে ফেলেছি। এখন নিচের অংশটা আর এটা আপনি জিরো সাইজ থেকে শুরু করে আপনি 2 মাসের বাচ্চা সব পর্যন্ত এটা পরাতে পারবেন। আর এটা কিন্তু একটি স্টাইলিস্ট একটা প্যান্ট, খুব সুন্দর একটি প্যান্ট। তো ভিউয়ার্স, খুব সহজে কিন্তু বাসে আপনি এই সুন্দর প্যান্টটা বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন সদস্য হয়ে থাকেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।